মঙ্গলময় বাংলাদেশ প্রত্যাশায় নববর্ষের প্রথম দিনে অনুষ্ঠিত হল মঙ্গল শোভাযাত্রা, যেখানে মানুষের ঢল, উৎসব কিংবা উচ্ছ্বাস, প্রাণের মিছিলে এগুলোর কোনোটারই ভাটা ছিল না। মঙ্গলের পথে বাঙালির যাত্রা, আরো ভালো বাংলায় বললে মঙ্গল শোভাযাত্রা। পুরাণকে বিদায় দিয়ে নতুন শুরুর আহ্বান। পরপর দুইটা বছর এই উৎসব থেকে বঞ্চিত হয়েছে উৎসব প্রিয় বাঙালি। মহামারীর সেই দহনকাল পার হয়ে আবারও বাংলার ঐতিহ্যের আবহ। এবারই প্রথম মঙ্গল শোভাযাত্রা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে উপাচার্যের বাসভবনের মোড় পর্যন্ত, সেই সাথে কয়েক স্তরের নিরাপত্তা, রমজান। তবুও বর্ষবরণে মানুষের এই উপস্থিতি যেন আবারও জানান দিয়ে গেল বাংলাদেশ হয়তো সবচেয়ে ভালো জানে ভয়কে জয় করতে। লোকশিল্পের থিমে বাঘ, সিংহ, হাতি ও প্যাঁচাসহ নানা লোকজ মুখোশ, সারচিত্র। প্রতিটি বর্ণিল মুখোশ আর মোটিভই যেন বলে দেয় বাঙালির অন্তরে ভালোর প্রতি সমর্থন। কিছু রেস্ট্রিকশন বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, বাট এখন এখানে এসে মনে হচ্ছে যে না, এভরিথিং ইজ বেটার। দুই বছর আমাদের ঘরবন্দি পালন করতে হয়েছে পহেলা বৈশাখ, তবে এবার একটু উচ্ছ্বাসটা বেশি। আই থিংক ইটস ফ্যান্টাস্টিক, ইটস ভেরি ডিফারেন্ট ফর বেঙ্গলি কালচার, নোহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ দিস। মঙ্গলের বার্তা দেয়া টেপা পুতুল, ইলিশ আর পাখি। বাংলার সব নির্মলতা ভর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেই সাথে নানা রং আর ঢঙের এমন মুখোশ। বাঙালির এই মঙ্গল যাত্রায় সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে মহামারী কাল অতিক্রান্ত হওয়ার এক গল্পের কথা, বারবারই উচ্চারিত হয়েছে এমন পরিবেশে আর ফেরত না যাবার প্রত্যয়ের কথা। মহামারীর উপদ্রব থেকে আমরা অনেকটা ভালো আছি, এজন্য আশা থাকবে যে আগামী দিনগুলোও এরকম সুন্দর হয়। সবাই ভালো থাকুক, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা থাকি। নতুন বছরে চাই না এরকম কোনো সাম্প্রদায়িক কোনো বাধা থাকুক। নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছাই, এই দর্শনে ভর করে এবারে শোভাযাত্রা সামনে আনে আপন সংস্কৃতির প্রতি বাঙালির ভালোবাসার বার্তা। আর এখন জানেন যে এটি বিশ্ব ঐতিহ্যের অংশ মঙ্গল শোভাযাত্রা। এটি শুধু ঢাকা শহর নয়, জেলা ছাপিয়ে 493টি উপজেলা থেকে আজকাল মঙ্গল শোভাযাত্রা হচ্ছে। এটি একটি অন্তর্ভুক্তিমূলক অনুষ্ঠান, এটি একটি মানবিক এবং অসাম্প্রদায়িক অনুষ্ঠান। নতুন বছরে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যে উন্নয়নের ধারা সেটি যেন চলমান থাকে এবং মানবিক এবং অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটে। আর তাই পুরানোকে বাদ দিয়ে মঙ্গলায়নের পথে বাংলার এই নির্মল যাত্রার জন্য প্রার্থনা। সাদাত হাবিব সেতু, এটিএন নিউজ, ঢাকা।